নমস্কার শ্রোতা বন্ধুরা, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আলোচনা করব তিল তত্ত্ব নিয়ে, কোথায় তিল থাকলে কি ফল প্রাপ্ত হয় তা নিয়ে। শ্রোতা বন্ধুরা, বিস্তারিত জানতে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব অতি সত্বর আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিতে। তাহলে এবার শুরু করা যাক। ললাটে তিল থাকলে ভাগ্যবান, ললাটের দক্ষিণ দিকে তিল থাকলে যে কোনো বিষয়ে নিপুণ, বুদ্ধিমান, ধৈর্যবান, যশ লাভের সাথে দৈবধন প্রাপ্তি হয়ে থাকে। তার সঙ্গে ললাটের দক্ষিণ দিকে তিল থাকলে অধিক ধন বৃদ্ধি হয়, বা বলতে পারেন ললাটের ডান দিকে তিল থাকলে ধনবৃদ্ধি হয়ে থাকে। ললাটের বাঁ দিকে তিল থাকলে অধিক দুঃখের সম্মুখীন হতে হয়, সকল আশার মধ্যেও নিরাশার সৃষ্টি হয়ে থাকে। ব্রুতে তিল থাকলে অধিক যাত্রা হয়ে থাকে, ডান ব্রুতে তিল থাকলে জীবন সুখময় হয়ে থাকে, এবং বাঁ ব্রুতে তিল থাকলে দাম্পত্য সুখে বাধার সৃষ্টি হয়ে থাকে। ব্রু নিম্নস্থ তিল থাকলে জীবনে দুঃখের সম্মুখীন হতে হয় বারবার। নাকে তিল থাকলে প্রতিভা সম্পন্ন এবং জীবন সুখে অতিবাহিত হয়, বিশেষ করে মহিলাদের নাকে তিল থাকলে খুবই সৌভাগ্যশালী হয়ে থাকেন। নাকের ডান দিকে তিল থাকলে দীর্ঘজীবী, ধনবান এবং ঐধ্যবসায়ের চিহ্ন। নাকের ঠিক উপরে তিল থাকলে গুরুজনের আশীর্বাদ প্রাপ্ত হয়, তার সঙ্গে অর্থসহ দৈবধন প্রাপ্তি হয়ে থাকে। নাকের বাঁ দিকে তিল থাকলে প্রত্যেক প্রশ্নের উত্তরে জবাব থাকে এবং খুবই রচনাত্মক হয়ে থাকেন। নাকের প্রারম্ভিক স্থলে তিল থাকলে কল্পনাশীল হয়ে থাকেন। ডান চোখে তিল থাকলে খুবই বুদ্ধিমান, বুদ্ধির দ্বারা যে কোনো কাজ অতি সহজেই সুসম্পন্ন করতে পারেন। বৌদ্ধিক ক্ষমতা অন্যদের চেয়ে বেশি থাকে তাদের, বুদ্ধি সম্বন্ধিত যে কোনো কাজ করতে আনন্দ পেয়ে থাকেন। চোখের নিচে তিল থাকলে ঐধ্যবসায়ের চিহ্ন, ডান চোখের নিচে তিল থাকলে কামভাব অধিক থাকে, এরা খুবই ভাবুক প্রকৃতির হয়ে থাকেন। ডান চোখের নিচে এবং নাকের পাশে তিল থাকলে খুবই রহস্যময় হয়ে থাকেন, তাদের সহজে বুঝে ওঠা সম্ভব হয় না। বাঁ চোখে নাকের পাশে তিল থাকলে সর্বদা নিজের চিন্তায় চিন্তিত হন এবং দুঃখের অংশীদার হয়ে থাকেন। বাঁ চোখের নিচে তিল থাকলে বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বা বিভিন্ন প্রকার অনুভব হয়ে থাকে। বাঁ চোখের পাতায় তিল থাকলে খুবই বুদ্ধিমান, প্রখর সমালোচক এবং কূটনীতিবিদ হয়ে থাকেন, তাই যে কোনো সমস্যায় উপস্থিত বুদ্ধির প্রয়োগ করে যে কোনো সমস্যা হুট করে সমাধান করে দিতে পারেন তারা। গণ্ডস্থলে তিল থাকলে অর্থভাগ্য বেশ ভালো হয় না, যদি উপরের উৎসে তিল থাকে তাহলে বিলাসিতা, প্রেম হৃদয়, এবং যদি নিচের উৎসে তিল থাকে তাহলে অযথা ঝামেলাসহ অর্থভাগ্য বেশ ভালো হয় না। যদি কণ্ঠে তিল থাকে তাহলে বিবাহের পর ধনলাভ হয়ে থাকে। বক্ষস্থলে তিল থাকলে ভাগ্যবান, সুস্থ সুন্দর দেহের অধিকারী হয়ে থাকেন। গালে তিল শুভ, যদি বা গালে কালো তিল থাকে তাহলে নির্ধন, অধিক ধন প্রাপ্ত হয় না। ডান গালে তিল থাকলে ধনবান এবং জীবন সুখময় হয়ে থাকে। ডান বাহুতে তিল থাকলে বুদ্ধিমান, প্রতিষ্ঠিত, দৃঢ়দেহ এবং ধৈর্যশীলতার প্রতীক। বাঁ বাহুতে তিল থাকলে উপযুক্ত সম্মান থেকে বঞ্চিত সহ নিজের জেদের উপর নিয়ন্ত্রণ থাকে না। হাতের তালুতে তিল থাকলে খুব চালাক প্রকৃতির হয়ে থাকেন। ডান হাতের তালুতে তিল থাকলে ধনবান এবং বাঁ হাতের তালুতে তিল থাকলে অধিক টাকা খরচ হয়ে থাকে। বৃদ্ধাঙ্গুলে তিল থাকলে ন্যায়প্রিয় এবং কার্যকুশল হয়ে থাকেন। যদি তর্জনী আঙুলে তিল থাকে তাহলে বিদ্যাবান, ধনবান, গুণবান কিন্তু অধিক শত্রুর সম্মুখীন হতে হয়। মধ্যম আঙুলে তিল থাকলে জীবন শান্তিপূর্ণ, সুখময় এবং ফলদায়ী হয়ে থাকে। অনামিকা আঙুলে তিল থাকলে ধনবান, জ্ঞানী এবং যশ লাভ হয়ে থাকে, সময়ে পরাক্রম দেখাতেও তারা সক্ষম। কনিষ্ঠ আঙুলে তিল থাকলে ধন সম্পত্তির অভাব হয় না, যদিও অশান্তির মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয়। উদরে তিল থাকলে
খাদ্যরসিক, পরিচ্ছদপ্রিয়তা জ্ঞাপক, নিজের ভবিষ্যৎ সম্পর্কে অধিক চিন্তিত হয়ে থাকেন। যদি কানে তিল থাকে তাহলে পরাক্রমী, ভাগ্যবান এবং যশ লাভ হয়ে থাকে। থুতনির বাঁদিকে তিল থাকলে ধর্মে কর্মে অধিক রুচি থাকে। থুতনির ডান দিকে তিল থাকলে বংশের নাম উজ্জ্বল করে থাকেন এবং পরিবারের সকল সদস্যকে সর্বদা সুখে দেখতে চান তারা। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকু। এই ভিডিওতে শরীরের কোথায় তিল থাকলে কি ফল প্রাপ্ত হয় তা নিয়ে আলোচনা করেছি। শ্রোতা বন্ধুরা, যদি ভিডিও দেখে কারো মন খারাপ হয়ে থাকে তাহলে আমি দুঃখিত, কিন্তু তিল তত্ত্বে যা উল্লেখ আছে তাই আমি এই ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকু। অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।